দর্শক সিএসএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ সারাদিন ঘুরেছে কিশোরগঞ্জ তিন আসনে, কথা বলেছে সাধারণ মানুষ ও বিভিন্ন দলের নেতাদের সাথে, জানবো তাদের প্রতিক্রিয়া। এই রাস্তাটা হলে আমরা খুব সুবিধা, আনলে সব রাস্তাই হয়ে গেছে। পৌরসভার মেয়রকে উনার বলা উচিত যে বাজারের নিকট রাস্তাঘাট পানি জমে থাকার জন্য তো উন্নয়নমূলক জন্য তার চাপ দেওয়া প্রয়োজন। আমাদের সংসদ সদস্য বর্তমান যে কাজ উন্নয়নমূলক, ব্যাপক উন্নয়নমূলক কাজ করছে, দলের নেতৃত্বে যারা দেয় এই তারেল করিম মাঝে একটাই দাবি, আমরা নৌকা চাই। এই উন্নয়নটুকু আমাদের বাকি রয়েছে, আমাদেরকে শুধুমাত্র আপনাদের মাধ্যমে আমরা নেত্রীর কাছে আমাদের প্রাণের দাবি, আমরা নৌকা চাই। আমাদের এখানে শিক্ষা প্রতিষ্ঠান, উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের অভাব, পাশাপাশি আমাদের যুব সমাজ বিভিন্ন মানে বিভিন্ন দিকে প্রতিবাহিত হচ্ছে, জুয়া চুরি এই ধরনের প্রতিবাহিত হচ্ছে, সেই জন্য তাদের খেলাধুলার বিকাশের জন্য আমাদের পর্যাপ্ত ব্যবস্থা সহ আমাদের উন্নয়নে আরো অগ্রগতি প্রয়োজন। নৌকায় নাঙ্গল, নাঙ্গলেই নৌকা, কিন্তু পরবর্তী সময়ে উন্নয়নের কথা যে বলেছেন, উন্নয়ন সরকারি ধারাবাহিকতা হয়েছে কিন্তু উন্নয়নের মান খুব নিম্নমানের। যে সমস্ত কাজ কাম করছে এগুলি খুব নিম্নমানের কাজ, মানুষ অতিষ্ঠতা, লোকজনের অত্যাচার নির্যাতন। আমরা যদিও সরকারি দল, আমরা সেই প্রতিযোগিতায় যাই নাই, কারণ বুট তো আমরাতেই তারা বানিয়েছি।